তো চা তো আমার হয়ে গেল, চাটা নামিয়ে নেই। ভাল লাগে না কিন্তু এত ডাকাডাকি। রোদ নাই গো, রোদ নাই, ঠান্ডা পড়ে গেল আবার গো ঠান্ডা। শুভ সকাল বন্ধুরা, আর আর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে আসলাম ছোট্ট একটা মিষ্টি ব্লগ নিয়ে। তো আশা করি ভালোই লাগবে, কারণ তোমাদের যেন ভালো লাগে সেরকমই চেষ্টা করে যাচ্ছি আমি। আর আজকে হলো ফেব্রুয়ারি মাসে 2 তারিখ, আর বার হলো বৃহস্পতিবার। তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, চায়ের থেকে। আর সকালে কাজ শেষ, বাসি কাজ, ঘর দুয়ার ঝাড় দেওয়া শেষ, বাসন মাজা শেষ। আমি খাচ্ছি এখন চা, চায়ের সঙ্গে আছে টিফিন কেক, আর একটা নিয়েছিলাম মেরি বিস্কুট। তো চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে। আর রাহুল রাতুল এখনও ওঠে নাই, ওরা এখনও ঘুমাচ্ছে। আবার ঠান্ডা পড়েছে, মানে কালকেও ঠান্ডা ছিল, আজকেও আবার ঠান্ডা পড়েছে ভালো। রৌদ্র এখনও ওঠে নাই, ওই জন্য ঘরেই বসে গেলাম পাকার মধ্যে। পাকাটার মধ্যেও ঠান্ডা লাগছে। চাটা খেয়ে খেয়ে নিই, নাহলে চাটা আবার ঠান্ডা হয়ে যাবে। কি পড়তে যাও, এই যে জাম্পারটা পড়, এই যে জাম্পারটা পর, আর কি করবি? আর একটু রোদ আসুক, তারপর সকালে ভাত রয়েছে, কালকে সবজি টবজি রয়েছে, ওইগুলো দিয়ে রোদে বসে ভাত খাই নি। বিছানাটা উঠাই নি, অর্ধেক বিছানা উঠানো আছে। বোতলটা ঘর ভৈরা নিয়ে বাইরে যাই বসতে, জলটা একটু গরম হবে রোদে। রান্না এখন করবো না, রান্না দেরি আছে। সকালে ভাত টাত পেঁচে এগুলো খাই, 12টার সময় ভাত বসাবো, রাতুলকে খাওয়াবো, ও আগে পর আমরা খাবো। ভাত কেন খিচুড়ি করবো, খিচুড়ি আর বেগুন ভাত, বেগুন কালকে বেসন টেসন সব গুলানো রয়েছে, এগুলো নষ্ট হবে। ঠান্ডাও পড়ছে। ভাত খাবি না খিচুড়ি খাবি? দেখ দাদারে কুত্তা বাচ্চায় পাত্তা দেয় না। দাদা মার্কেটের দামটা কি আছে? মা দেখো দেখো সাহসটা দেখো, ওই একা একাই ঘরে ঢুকিয়ে বসে। বাহ খাওয়ার লোভে দেখ কি সাহস। হ্যাঁ দেখ মাথায় তেল লোকটা, ইস গুলু 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 গুলু। আমি তো পুরাই অবাক। লেসটা নাপতেছে পুরা খুশি। হ্যান্ডশিপ করে দেখি, হয়েছে বাইরে যাও, বাইরে পাঠা, বাইরে পাঠা, বাইরে নিয়ে যাই, দরজা দিয়ে বাইরে কর। এইটা আর যা বাড়ি দিতে পারবে না, চেহারাটাও ভালোই আছে, খারাপ না। হ্যাঁ ওকে আপসেলে দিয়ে যাবো। বা 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 সাহস খুব বেরো, একটা কুকুরে বাচ্চা একাই ঘরে ঢুকে গেছে, একাই ঢুকে বসে দেখো।
সাহস আছে জাগা। কিছু বাসি ভাত আছে, ওই ভাতটা দিয়ে আসি বাইরে চালের উপরে, পাখিগুলো খেয়ে নিবে, অল্পই আছে। তো দিয়ে এসে ঘরে যা বাসন পড়েছে, চা খাওয়ার বাসন, তারপর সকালেও আমাদের খাওয়া হয়ে গেল, সকালে খাওয়ার বাসন, তো সব একসঙ্গে মেজে নেব। মেজে নিয়ে তারপর আমি যাব কাপড় ধুইতে। তো দেখো সব বাসন মাজা শেষ, এখন আমি বাসনগুলো রেখে আসি, রেখে আসে কাপড় ধোব। তো দেখো আজকে কতগুলো কাপড় বেরিয়ে গেল, আর আজকেও কিন্তু ভালো একটু ঠান্ডা হাওয়াও বইছে। দেখো টেবিলটার ওখানে কাপড়টা কীরকম উঠছে, তো ওটা দেখে বোঝা যাচ্ছে ভালোই হাওয়া বইছে। তো কাপড়গুলো সব ধুয়ে দিলাম আজকে, দুইটা বেড কাভার বেরিয়েছে, আরও অনেক জামা কাপড় বেরিয়েছে। তো এরকমই হয় আমার, একদিন না ধরলে পরের দিন আর রক্ষা নেই। তো দেখো একবারে কাপড় মেলে তো ঘর মুছতে চলে আসলাম, আর আমার গায়ে নাইটিটাও ভালোই ভিজে গেছে, তাই আজকে ভাবলাম যে না আজকে আগে চানটাই করে নিই, কারণ আজকে রান্নার তো সেরকম কিছু নেই, শুধু রাতুলের ঝোলটা করবো আর আমাদের জন্য একটু বড়া ভাজবো, বেগুনি করবো। তো সেটা ভেবেই আমি আজকে ঘর মুছে চান করে নিব, এখন কাপড় কাচাও শেষ। তো চান টান করে তবে আসব তোমাদের সামনে আবার। তো বন্ধুরা আমার সব কাজ শেষ, মানে ঘর মোচা, কাপড় ধোয়া, চান করা সব শেষ, ভাত বসিয়েছি আমি। আর এখন বলো তো সোয়েটারটা কেন পরে আছি, ঠান্ডা কিন্তু লাগছে না, কিন্তু এই যে আমার চুলটা ভিজা, চুলটা ভিজা, চুলের জলটা নয়তো নাইটিতে পড়বে, নাইটিটা ভিজে যাবে, তো ওই কারণেই আমি সোয়েটারটা পরে আছি। আর আমার রাতুল শুনছে আমার কথাগুলো, সত্যি তো ভালোই লেগেছে, কথা বলতে পারছি না এক নাগারে। তো বাইরে একটু রোদে গিয়ে বসি, দশ মিনিট না 5 মিনিট বসবো। আর রান্নার তো আজকে সেরকম কোনো ঝামেলা নেই, ডাল আছে, সবজি আছে, শুধু ভাত করলাম, করি না এখনও, বসিয়েছি। আলু সিদ্ধ ভাত হবে, রাতুলকে ঝোল করে দিব, আর আমরা বেগুনি ভেজে, ডাল আছে, সবজি আছে, হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এখানে একটা তুলসীর চারা আছে, এই চারাটা লাগাবো এখন। আর কি বলো তো, এর আগে একটা লাগিয়েছিলাম, কেউ কেউ নিয়ে গেলো না কি করলো বুঝতে পারলাম না, তো এখন আবার লাগিয়ে নিই এটা। তো এখন জল দিব, তো দেখো এই যে ভাত হয়ে আসছে, ভাতটা নামাই এখন। দাঁড়া, ওই যে এখন আলু সিদ্ধ দিয়েছি, আলু এরম ভাতের ফ্যান পরে ঘুরিচ্ছে, আলু সিদ্ধ দিয়েছি, আলুটা দিয়ে এখন ঝোল করে তোকে খাওয়াবো। তো দেখো বন্ধুরা এটা হলো রাতুলের ঝোল, আলু সিদ্ধ করেছিলাম ভাতে, তো ওই আলুটা দিয়ে ওকে ঝোল বানিয়ে দিচ্ছি। আর আমাদের তো সবজি আছেই, একটু বড়া টড়া বানিয়ে খেয়ে নিব। বেগুনি এখন একটা খাবো, খেতে ইচ্ছা করছে আমার, তো একটা ভেজে এখন খাবো। কালকে রাত্রে তো আর ভাজাই হলো না, খাওয়াও হলো না।
আর এই যে ফুলটা এখন একটা ভেজে আমি খায়া দেখি আগে কেমন লাগে, কারণ পরে উল্টা পাল্টা যদি কিছু হয় আমার ছেলেদের ক্ষতি হবে, তো ক্ষতি হয় তো আমারই হোক, তাই আমি এখন একটাই ভাজবো। যদি বেঁচে থাকি খাওয়ার পরে তাহলে পরে আমার ছেলেকে খাওয়াবো, আর যদি আমি মরে যাই তাহলে আমার ভিডিওতে দেখে বুঝে যাবে কি খেয়ে মরেছি। না একটাই ভাজবো, খাবো আগে দেখবো কেমন টেস্ট। দেখো যদি ভালো লাগে তাহলে এটা চাল বাটা দিয়ে ভাজবো। কালকের থেকে ফুলটা আছে, জানি না কি কি হবে, কালকে এত অপেক্ষায় আসছি, কে যে অপেক্ষা করে আসছে, আমি না ফুলটা, ফুলটা অপেক্ষা করে আসছে কখন খাবে, আমি অপেক্ষা করে আসছি কখন খাবো। একটু বেশি পুইজা গেল কারণ হিটারের হিটটা বেশি হয়ে গেছে। তো দেখো আমি আগে খাই দেখি কেমন লাগে। তো দেখো বন্ধুরা, স্ট্যাম্পটা এমনভাবে রেখেছিলাম, রাতুল শুয়েছিল ওর কানের পিছনটায় লাগলো, খুবই খারাপ লাগছে, ও তো কাঁদছে না, ও তো একদম বাহাদুর, আমারই খারাপ লাগছে। তো দেখি খেয়ে কেমন হলো। এটা তো বেগুনি, এটা তো ভালোই লাগবে না, ওইটা আগে দেখি খেয়ে। আমার চোখ দেখো, নিম পাতা কে, নিম পাতার বাপ, নিম পাতার বাপ, আমার চোখের জল, মানে চিরতা একটা জিনিস আছে না, চিরতা ফেল, নিম পাতা ফেল, এত তিতা, এত তিত, খাওয়া মুশকিল। বুঝলাম এই ফুলটার বটার দিকটা ফেলাই দিতে হবে, শুধু ফুলের নরম পাপড়িটা দিতে হবে, বটাটাই তিতা লাগে বেশি। না খাওয়ার জিনিসও খেয়ে নিলাম, বটা খাওয়া যাবে না, যে ফুলের পাপড়ির ওইদিকে তেতো নেই, খারাপ লাগে না ভালোই লাগে পাপড়িটা। এখন বেগুনিটা খাই, তো এই দেখো ফাইনালি চলে আসলাম ফুলের বড়া নিয়ে। তো দেখি একটা তো বানিয়ে খাইছি, তো আমি তো কিছু ভালো মন্দ বুঝলাম না, শুধু
তেতোই লাগলো, তারও কটা বানাই, মরি তো নাই বাইতেই আছি। কে পাপা দালাও 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 ছো না, রাহুল খায় তো খাবে, না খায় তো না খাবে। অনেক কিছু এমনও জিনিস আছে যে সঙ্গে সঙ্গে তার অ্যাকশন দেখায় না, দিয়ে একদিন বাদেও অ্যাকশন হয় বা বছর এক বছর পরেও তার অ্যাকশন দেখা যায়, সেরকমও জিনিস আছে। সেটা হলো যেটা দু একদিন বাদে হয় সেটা পেটের গণ্ডগোল, আর যেটা এক বছর পরে হয় সেটা হলো স্মৃতিশক্তির গণ্ডগোল। কিন্তু আমি জানি না আমার যে কী গণ্ডগোল হবে। আর আতুল দেখো কীভাবে কাঁদতেছে, আমার না ভালোই লাগে না ওর কান্দাকা দিতে। আমি কি খাবো না নাকি, ফেনা বেরোতেছে কেন, ভয়ই লাগে, ফেনা বেরোতেছে কেন, এরকম মনে হচ্ছে সোডা দেওয়া। আরে বাবা দাঁড়া, আমি টেনশনে আছি, তো দেখো বন্ধুরা কিরকম মাঝখানে একদম ফেনা ফেনা হয়ে গেলো, যাই না কিসের জন্য, কি বানাইতে চলতেছি আমি, আমিও যাই না, মানে কি বলে আই এম অবাক, আমি তো পুরাই অবাক। দেখা আই এম অবাক, পুরাই অবাক, যার এত সুন্দর রূপ সে খাইতে কি এতটা অখাদ্য হবে দেখি। তো বন্ধুরা একবারে ভেজে তারপর তোমাদেরকে দেখাবো, এখন রাতুলকে একটু গান চালিয়ে দেই, ও কানতেছে। তো এই যে নিয়ে নিলাম আমার খাবার, এই যে ফুলের বড়া তিনটা, আর এই যে কালকে মাংস সবজি একটু, আর এই যে ডাল। তো চলো আমি খেয়ে নেই, খেয়ে নিয়ে আসি, আর রাতুলকে গান দিয়েছিলাম, আবার ফোনটা নিয়ে এসেছি, আবার এখন এই কান্দা শুরু করবে ও, ওকে ফোনটা দিয়ে দিই, দিয়ে আমি খেয়ে আসি।